বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণতার পথে, ওয়াল ওয়ালের হচ্ছে 25 মিটার বাকি আছে, বাকি সবই, তারপর ঢালাই হবে, এরপর রেল লাইনের পাত বিছানো হবে, এবং সমস্তটাই কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হচ্ছে। জোড়া মেট্রো স্টেশন থেকে আজকের প্রতিবেদন। এখানে পিসিসি চলছে, প্ল্যাটফর্ম গার্ডেনের কাজ চলছে, আপনার জয়েসের কাজ চলছে, বিল্ডিংয়ের কাজ চলছে, বিভিন্ন কাজ সব একটা স্টেজ আলাদা আছে আপনার, প্রত্যেকটা ভাগ ভাগ আছে, সেই কাজগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্টের লোক চালু করছে। কত 100 জন ধরেন? আর এই ওয়াল কাজ কতটা বাকি আছে? 25 মিটার বাকি। নতুন একটা ভিডিওয়ে আপনারা সবাইকে স্বাগতম। জোড়ামবাড়ি স্টেশনের বিল্ডিং কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু সম্পূর্ণতা পথে, জোর কদমে কাজ চলছে, এবং জোড়ামবাড়ি স্টেশনের বিল্ডিংয়ের মাথায় কিন্তু জোড়ামবাটি মন্দিরের আদলে কিন্তু চূড়া করা হয়েছে, একটা দুটো তিনটে চূড়া করা হয়েছে, এবং বিল্ডিংয়ের কাজ কিন্তু চলছে, এবং জোড়াম কিন্তু সম্পূর্ণতার পথে, এবং ওয়াল গাঁথার কাজ চলছে, এবং সামনে কিন্তু মাটি সমান করার কাজ চলছে। অর্থাৎ জোড়ামবাড়ি স্টেশনে কিন্তু কাজের ব্যস্ততা ভাব দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগের ভিডিও দেখলেন বারাকবিনাথ পর্যন্ত কাজ চলছে, এরপর এই জোড়ামবাটি পর্যন্ত ট্রেন চলবে, এটা কাজের ব্যস্তভাবে দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন লরি কিন্তু মাটি আসছে, এবং মাটিও কিন্তু পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এবং কুণালকে দেখাতে বলবো, জোড়ামবাটি আর আবার দেখাতে বলবো স্টেশনের বিল্ডিংটা। এবং কুণালকে বলবো আসছে, একটু কথা বলো দাদার সঙ্গে। বলছি বাড়ি কোথায়? আমার বাড়ি থাকি আমি জয়রামবাটিতেই, আমার বাড়ি হচ্ছে সোনামুখী। এখানে কি করেন? আমি স্কুলে সার্ভিস করি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে প্ল্যাটফর্মটা হচ্ছে, যাক রেল লাইনটা অনেক দিনের আমাদের ইচ্ছা, এখানে যে রেল লাইন হলে খুব ভালো হয়। যাক হচ্ছে, আমি কামারপুক দিয়ে যাতায়াত করি। ট্রেনে আসেন না বাসে আসেন? না আমি তো বাইকে আসি আর কি। হ্যাঁ এই লাইনটা হয়ে গেলে খুব সুবিধা হবে। কি করে আসবেন তাহলে বাইক, মানে লাইনে হলে ট্রেনে আসবেন? ট্রেনে আসতে পারবো। তবে কি আমার বাড়ি হচ্ছে সোনামুখী, এখান থেকে বিষ্ণুপুর পর্যন্ত আমরা যেটা বাসে যাতায়াত করি অনেকটা সময় লাগে, ট্রেন হয়ে গেলে বিষ্ণুপুর মনে হচ্ছে বেড়ে হবে। হ্যাঁ এবার তো হবে, এই তো কাজ যে এভাবে চলছে দেখতে পাচ্ছেন তো আপনি। আপনি কি দেখলেন কি কাজ চলছে এখন? না কাজ তো আমি এখন দেখছি খুব জোর কদমে প্ল্যাটফর্মে তৈরি কাজ চলছে, মানে এটা আমি প্রথম থেকেই দেখছি কাজগুলো যেভাবে চলছে এখানে প্ল্যাটফর্মে, কাজ খুব দ্রুত গতিতে চলছে। আর বিল্ডিং হয়ে আছে? বিল্ডিং তো কমপ্লিটে মুখে প্রায় সম্পূর্ণ, যেমন এসছি ছেলেকে নিয়ে। হ্যাঁ তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। তোমার নাম কি? সমৃদ্ধ দাস। তুমি এখানে আসো বেড়াতে? হ্যাঁ। কাজ দেখতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। বাহ, কিসে পড়ো তুমি? ক্লাস 3। স্যারের সঙ্গে কথা বললাম এবং স্যারের ছেলের সঙ্গে কথা বললাম, এবং দেখতে পাচ্ছেন অবশ্যই যে জয়রামবাটিতেও প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। এখানটা এগিয়ে যাবো এবং দেখানোর চেষ্টা করব যে এখানে মানে সবাই কিন্তু কাজের একটা ব্যস্ততার মধ্যে আছে, তো তাই সবাই কুণালকে বলবো এই চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখাও, মানে ওয়াল উচ্চতা কিন্তু দেখানোর চেষ্টা করছি কতটা। আমি 5 ফুট 10-এর একটু বেশি, মানে ওয়াল উচ্চতা কি 6 ফুট? 6 ফুট হবে না 6 ফুটে বেশি? 6 ফুট, 6 ফুটে বা 6 ফুট একটু বেশি হবে, এবং দেখতে পাচ্ছেন কাজ চলছে, এবং দুদিকে এখানে ওয়াল কমপ্লিট হয়ে আছে, আর সামনে সামনেও কিন্তু কাজ চলছে, এবং এখান থেকে একটা স্টেশনের বিল্ডিংটার একটা অভূতপূর্ব ভিউ দেখা যাচ্ছে। সামনে একটা কাজ হচ্ছে, ওই কাজ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। কুণাল যত্ন সহ কিন্তু একের পর এক ভিডিও তুলে যাচ্ছে। স্যারের সঙ্গে কথা বললাম, স্যার কিন্তু অনেক মূল্যবান মতামত দিল, এবং স্যারেরও আশা মানে মুখে হাসি যে জোড়ামবাড়ি ট্রেন আবার আসবে, মানে মায়ের ইচ্ছা ট্রেন আসবে, আর এখান থেকে খুব কাছেই ও দূরেই কিন্তু জোড়ামবাড়ি মাতৃ মন্দির। যে সমস্ত পর্যটন আসবেন বিভিন্ন জায়গা থেকে, এই স্টেশন চালু হয়ে গেলে তাদের কিন্তু সুবিধা হবে, একবারে হাওড়ায় চাপবেন জোড়ামবাটি এসে নামবেন, এরকম ব্যাপার। তারাই কামারপুকুর স্টেশন, মানে কাছাকাছি দুটো প্রধান স্টেশন কামারপুকুর জয়রামবাটি, এবং অনেক কিন্তু উৎসাহী মানুষজন এখানে কিন্তু হাজির হয়েছে, মানে দেখতে কাজ, এবং এই জায়গায় কি কাজ হচ্ছে অবশ্যই দেখানোর চেষ্টা করব। কাজের ব্যস্ততা ভাব, কিন্তু এখানেও কিন্তু ব্যস্ততা কম নয়, মানে এখানে টুকটুক করে কাজ কিন্তু হচ্ছে। এখন আছি জোড়ামবাড়ি স্টেশনে, এবং কথা বলবো মানে অনেক দূর থেকে আসা রাজমিস্ত্রির ভাইদের সঙ্গে। কথা বলি আপনাদের? মুর্শিদাবাদ। নাম কি? নিউটন।
নাম কি? বিনোদ। বিনোদ। আর নিউটন বলছি যে নিউটন কিন্তু সেই মাধ্যাকর্ষণ সূত্র, সেই নিউটন নয় তো, রাজমিস্ত্রি নিউটন। হ্যাঁ, রাজমিস্ত্রি নিউটন। বলছি জয়রামবাড়ি স্টেশনে কী কাজ হচ্ছে এখন? এখন এখানে পিসিসি চলছে, প্ল্যাটফর্ম গার্ডেনের কাজ চলছে, আপনার জয়েসের কাজ চলছে, বিল্ডিংয়ের কাজ চলছে, বিভিন্ন কাজ সব একটা স্টেজ আলাদা আছে আপনার, প্রত্যেকটা ভাগ ভাগ আছে, সেই কাজগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্টের লোক চালু করছে। রাজমিস্ত্রি কত? 100 জন ধরেন। আর এই ওয়াল গাঁথার কাজ কতটা বাকি আছে? 25 মিটার বাকি আছে, বাকি সব বাকি কমপ্লিট। মানে এই রাজমিস্ত্রির কাজ কতদিন লাগবে? আর মাসখানেক। মাসখানেক সারা? এরপর কি কাজ হবে? এরপর আপনার পায়খানা হবে, বাথরুম হবে, টিকিট কাউন্টার হবে, হ্যাঁ, জল ট্যাঙ্কে বসবে, কোথা কি করবে এগুলো ইত্যাদি। তারপরে রেলপথ বসবে? হ্যাঁ, রেলপথ বসবে। মাটি কি সম্পূর্ণ ফেলা হয়েছে? না না, এখনো বাকি আছে, কিছুটা বাকি আছে, প্রচুর বাকি আছে মাটির কাজ। ওটা কতদিন লাগবে সময়? ওটা 1 সপ্তাহ 10 দিন ধরেন। মাটি কাজও হয়ে যাবে? মাটি কাজও হয়ে যাবে। এখানে টোটাল কতজন কাজ করছে আইডিয়া আপনাকে? টোটাল প্রায় 150 জন। 150 কাজ শুধু জয়রামবাড়ি স্টেশনে? জয়রামবাড়ি স্টেশনে। এবং কি একটা কথা জিজ্ঞাসা করছি, মানে রেল তাতে চালু হবে কোনো একটা ব্যাপার আছে? মানে রেল মোটামুটি এখন ধরেন 6 মাস চালু হয়ে যাবে? চালু হয়ে যাবে 6 মাসের মধ্যে। কামারপুর তো আমরা হয়ে গেছে, ধরো গোপীনাথপুর। হ্যাঁ, গোপীনাথপুর, হ্যাঁ, ওখানে ধরো চালু হয়ে গেছে, লাইন সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে এটা জয়রামবাটি, জয়রামবাটি ধাপে ধাপে হবে, ধাপে ধাপে এটা ধরুন জংশন হবে, এটা মায়ের ঘাট আছে যেহেতু। অনেক কথা কিন্তু জানলাম, এটা জংশন হবে। এখান থেকে কোন জায়গায় যেতে পারে ট্রেন? হাওড়া। হাওড়া যাবে এখান থেকে? হাওড়া, হাওড়া যাবে, শিয়ালদা যাবে, দুটো ভাগ হবে। হ্যাঁ, এখান থেকে, এখান থেকে এই জংশন হবে, এটা এটা জংশন হবে জয়রামবাটি। এবং স্টেশনের মানে বিল্ডিংও কিন্তু খুব বড় হয়েছে, প্রচুর বড় বিল্ডিং, বিল্ডিং এর ডিজাইনও খুব সুন্দর হয়েছে। মায়ের মন্দিরের মতো হয়েছে? মায়ের মন্দিরের মতো হয়েছে। আর আমাদের বলুন, এটা আমাদের মুর্শিদাবাদের হাতের কাজ, প্লাস্টার কাজ চলছে, হ্যাঁ, সেই জন্য আরো সৌন্দর্য বেশি দেখাচ্ছে কাজটা, প্লাস্টারের কাজটা। আর জয়রামবাটি কেমন লাগছে? ভালো, ভালো জায়গা, ভালো জায়গা। কতদিন আছেন এখানে? এখানে 2 মাস হলো আমার। 2 মাস হলো, ভালো লাগছে? ভালো লাগছে, খুব ভালো জায়গা, এখানকার মানুষ ভালো খুব। বাহ, অবশ্য কথা বললাম, একটা অথেন্টিক ইন্টারভিউ আপনাদের সঙ্গে দিলাম, শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং পরের কী ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মন্দিরের আদলে কিন্তু জয়রামবাটি স্টেশনের চূড়াগুলো করা হয়েছে, এবং এখানে বিল্ডিং কিন্তু সম্পূর্ণতার পথে, এবং ওয়াল গাঁথার কাজ চলছে, এবং সামনে কিন্তু মাটি সমান করার কাজ চলছে। অর্থাৎ জয়রামবাটি স্টেশনে কিন্তু কাজের ব্যস্ততা ভাব দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগের ভিডিও দেখলেন, বারাগোবিনাথ পর্যন্ত কাজ চলছে, এরপর এই জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলবে, এটা কাজের ব্যস্ত ভাব দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন লরি কিন্তু মাটি আসছে, ও মাটিও কিন্তু পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। এবং কুণালকে দেখাতে বলবো, জয়রামবাড়ি স্টেশনটা আরেকবার দেখাতে বলবো, স্টেশনের বিল্ডিংটা। এবং কুণালকে বলবো আসছে, একটু কথা বলবো এক দাদার সঙ্গে। বলছি ভাই, কোথায়? আমার বাড়ি থাকি আমি জয়রামবাটিতেই, আমার বাড়ি হচ্ছে সোনামুখী। এখানে কি করেন? আমি স্কুলে সার্ভিস করি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে প্ল্যাটফর্মটা হচ্ছে, যাক, রেল লাইনটা অনেক দিনের আমাদের ইচ্ছা, এখানে যে রেল লাইন হলে খুব ভালো হয়, যাক হচ্ছে। আমি কামারপুকুর দিয়ে যাতায়াত করি। ট্রেনে আসেন না বাসে? না, আমি তো বাইকে আসি আর কি। হ্যাঁ, এই লাইনটা হয়ে গেলে খুব সুবিধা হবে। কি করে আসবেন তাহলে বাইক, মানে লাইনে হলে ট্রেনে আসবেন? ট্রেনে আসতে পারবো। তবে কি, আমার বাড়ি হচ্ছে সোনামুখী, এখান থেকে বিষ্ণুপুর পর্যন্ত আমরা যেটা বাসে যাতায়াত করি অনেকটা সময় লাগে, ট্রেন হয়ে গেলে বিষ্ণুপুর কি মনে হচ্ছে বেড়ে হবে? হ্যাঁ, এবার তো হবে, এই তো কাজ যে এভাবে চলছে দেখতে পাচ্ছেন তো আপনি। আপনি কি দেখলেন, কি কাজ চলছে এখন? না, কাজ তো আমি এখন দেখছি খুব জোর কদমে প্ল্যাটফর্মে তৈরি কাজ চলছে, মানে এটা আমি প্রথম থেকেই দেখছি কাজগুলো যেভাবে চলছে এখানে, প্ল্যাটফর্মের কাজ খুব দ্রুত গতিতে চলছে। আর বিল্ডিংও হয়ে আছে? বিল্ডিং তো কমপ্লিট মুখে প্রায়, সম্পূর্ণ একবারে কমপ্লিট মুখে। চূড়াগুলো কি মন্দির আদলই করেছে? হ্যাঁ, পুরো জয়রামবাটি মায়ের মন্দিরের আদলেই সব হচ্ছে। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন, মায়ের ইচ্ছা, মায়ের ইচ্ছাতেই সব, আর কারোর ইচ্ছাতে নেই। আমার নাম কল্যাণ কুমার দাস। আর কোন স্কুল? আমি তাজপুর রামচন্দ্র। ছেলেকে নিয়েই তো আজ যেমন এসেছি ছেলেকে নিয়ে। হ্যাঁ, তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। তোমার নাম কি? সমৃদ্ধ দাস। এখানে আসো বেড়াতে? হ্যাঁ। কাজ দেখতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। বাহ, কিসে পড়ো তুমি? ক্লাস 3। স্যারের সঙ্গে কথা বললাম এবং স্যারের ছেলের সঙ্গে কথা বললাম, এবং দেখতে পাচ্ছেন অবশ্যই যে জয়রামবাটিতেও প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। খানিকটা এগিয়ে যাবো এবং দেখানোর চেষ্টা করব যে এখানে
কিন্তু অনেকটা হয়েছে। আমি আর কুনা পরন্ত বিকেলে দেখানো কাজ হচ্ছে, হাল হকিকত কি বর্তমান একবার সর্বশেষ লেটেস্ট আপডেট আপনাদেরকে হচ্ছে। শেষের মুখে চার দিকে সবটাই কিন্তু দেখানো কুনার আমি যারা কাজ করছে কেউ কিন্তু কথা বলতে রাজি নয়, মানে সবাই কিন্তু কাজের একটা ব্যস্ততার মধ্যে আছে। তো তাই সবাই কুনালকে বলবো এই চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখাও, মানে ওয়াল উচ্চতা কিন্তু দেখানোর চেষ্টা করছি কতটা। আমি 5'10" একটু বেশি, মানে ওয়াল উচ্চতা কি 6 ফুট হবে না 6 ফুটে বেশি, 6 ফুটে বা 6 ফুট একটু বেশি হবে। এবং দেখতে পাচ্ছেন কাজ চলছে এবং দুদিকে এখানে ওয়াল কমপ্লিট হয়ে গেছে, আর সামনেও কিন্তু কাজ চলছে। এবং এখান থেকে একটা স্টেশনের বিল্ডিংটার একটা অভূতপূর্ব ভিউ দেখা যাচ্ছে। সামনে একটা কাজ হচ্ছে, ওই কাজ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করব। কুনাল যত্ন সহ কিন্তু একের পর এক ভিডিও তুলে যাচ্ছে। স্যারের সঙ্গে কথা বললাম, স্যার কিন্তু অনেক মূল্যবান মতামত দিল এবং স্যারেরও আশা, মানে মুখে হাসি যে জয়রামবাড়ি ট্রেন আবার আসবে, মানে মায়ের ইচ্ছা ট্রেন আসবে। আর এখান থেকে খুব কাছেই ও দূরেই কিন্তু জয়রামবাড়ি মাতৃমন্দির, যে সমস্ত পর্যটন আসবেন বিভিন্ন জায়গা থেকে এই স্টেশন চালু হয়ে গেলে তাদের কিন্তু সুবিধা হবে, একবারে হাওড়ায় চাপবেন জয়রামবাটি এসে নামবেন, এরকম ব্যাপার। তার আগে কামারপুকুর স্টেশন, মানে কাছাকাছি দুটো প্রধান স্টেশন কামারপুকুর জয়রামবাটি, এবং অনেক কিন্তু উৎসাহী মানুষজন এখানে কিন্তু হাজির হয়েছে, মানে দেখতে কাজ। এবং এই জায়গায় কি কাজ হচ্ছে অবশ্যই দেখানোর চেষ্টা করব। এনও কাজ হচ্ছে, বড় গোপীনাথপুরে দেখালাম আপনাদেরকে প্রচুর পরিমাণে কাজের ব্যস্ততা ভাব, কিন্তু এখানেও কিন্তু ব্যস্ততা কম নয়, মানে এখানে টুকটুক করে কাজ কিন্তু হচ্ছে। কিছু বলবেন? হ্যাঁ বলছি, আপনারা কি কাজ করতে এসেছেন এখানে? হয়ে গেছে অনেকটা নাকি? কতটা বাকি আছে? খালি সম্পূর্ণ? এরপরে কি হবে কাজ? এরপরে ওই যে ঢালাই করছে আপনার, হ্যাঁ পোকিং ঢালাই হবে, হ্যাঁ তারপরে? তারপরে আমরা এই যে জয়েসে কাজ চলছে, জয়েস বসবে। তাহলে সম্পূর্ণ মতো কতদিন লাগবে এটা করতে? মোটামুটি মাসখানেক। এক মাস হলেই সারা যাবে? এক মাস হলেই কাজ সারা, আপনাদের কাজ সারা। এরপর পাত বসবে নাকি? এরপরে আপনার পায়খানা বাথরুম ওইগুলো হবে, তারপর পাত বসবে নাকি? পাত তারপরে রেল লাইন পড়বে, ছয় পটে হোটেল চলবে, ছমাস মধ্যে সব হয়ে যাবে। নাম্বারটা নিলে শেয়ার করবেন। 6 মাসের মধ্যে কিন্তু বলছে এখানে ট্রেন চলবে, মানে এরা না এতটাই বিশ্বাসী এবং কাজের গতিও কিন্তু খুব বেশি। এরপর ঢালাই হবে, এরপর ঢালাই হয়ে হবে, হওয়ার পরে কিন্তু এখানে সমান হয়ে রেল লাইনে পাত বসবে, সেরকমই কিন্তু এনারা বলছেন। কাজের গতি কিন্তু খুবই ভালো। কতজন লোক আছেন রাজমিস্ত্রি আপনারা? মোট আমরা কুড়িজন, আমার টিমে 20 জন, আর কটা টিম কাজ? কত? 100 উপর লোক কিন্তু জয়রামবাটি স্টেশনে কাজ করছে, সবটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবং জয়রামবাটির কাজ আবার বলছি, রাউন্ড আপে বলছি,